স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে আজ জুম্মার নামাজের অংশ নিচ্ছে ধর্মপ্রাণ মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, জুম্মার নামাজের মুসল্লিরা আসতে শুরু করেছেন কিনা, কি চিত্র দেখছেন এই মুহূর্তে সেখানে? জি, আপনি যেটি বলছিলেন যে স্বাস্থ্যবিধি মেনে যে গতকালকে মসজিদগুলোতে যে নামাজ আদায়ের যে সরকারের যে সিদ্ধান্ত, সে সিদ্ধান্ত কিন্তু গতকালকে কিন্তু ঘোষণা করা হয়েছে এবং বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবং এই করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কিন্তু বেশ অনেকদিন ধরে কিন্তু মসজিদগুলোতে জুম্মার নামাজ সহ এবং নামাজ কিন্তু বন্ধ ছিল এবং দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজও। তো এখানে কিন্তু এখানে আপনি দেখছেন যে জামাতে নামাজে এখানে যে বাইতুল মোকাররম যে মসজিদ, সে মসজিদে যে মুসল্লিরা, সে মুসল্লিরা কিন্তু এরই মধ্যে কিন্তু সকালে মোটামুটি আমি যতটুকু শুনেছি যে 11টার পর থেকে কিন্তু মুসল্লিরা এখানে জুম্মার নামাজ আদায় করার জন্য তারা কিন্তু দীর্ঘ লাইনে এসে তারা দাঁড়িয়েছে। এবং আপনি দেখছেন যে জীবাণুনাশক বুথ স্থাপন করা হয়েছে বাইতুল মোকাররম মসজিদের উত্তর এবং দক্ষিণ গেট উভয় পাশে কিন্তু দুইটি জীবাণুনাশক বুথ স্থাপন করা হয়েছে। কিন্তু এখানে কিন্তু মুসল্লিদের যে উপস্থিতি রয়েছে সে উপস্থিতিতে কিন্তু একটি জিনিস, সেটি হলো যে আসলে এই প্রবেশের ক্ষেত্রে আসলে যেই ধৈর্যের সাথে আসলে এই জীবাণুনাশক বুথের যে কার্যক্রম সেটি শেষ করে মসজিদে প্রবেশের ক্ষেত্রে আমরা শুরুতে একটু বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীতে যারা এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু মোটামুটি সবাইকে লাইনে দাঁড়িয়ে এবং সুশৃঙ্খলভাবে ভিতরে প্রবেশের জন্য বলছে। এবং আপনি দেখছেন যে এখানে একটি পাশের রাস্তার উভয় পাশে কিন্তু মুসলিরা কিন্তু দাঁড়িয়েছিল, তো তারা মসজিদে প্রবেশের জন্য এবং ধীরে ধীরে কিন্তু তারা মসজিদে প্রবেশ করছে। জীবাণুনাশক যে বুথ রয়েছে সেই বুথের যে কার্যক্রম রয়েছে যেটি মেনে তারপর তারা ভিতরে প্রবেশ করছে। তো এই ছিল আমার কাছ থেকে সব শেষ। বিপ্লব, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বিপ্লব আমাদের সহকর্মী বিপ্লব সংযুক্ত হয়েছিলেন বাইতুল মোকাররম মসজিদের গেট থেকে, সেখানে তিনি দেখাচ্ছিলেন জীবাণুনাশক বুথের মাধ্যমে পুরো শরীরে স্প্রে করার মাধ্যমে মুসল্লিরা নামাজে ঢুকছেন।